কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে এআই ছবি কিভাবে এসটি তে আপনি সেল করবেন। সেই ভিডিওটার কমেন্ট বক্সে অনেকে আমাকে বলেছেন যে এসটি তো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ব্যান্ড আছে, তাহলে তুমি এসটি তে কিভাবে ছবি সেল করলে, তুমি ফেক ভিডিও তৈরি করছো। কিন্তু গাইস, আমার এসটি অ্যাকাউন্ট তো খুব ভালোভাবেই চলছে, এটা কেন হচ্ছে? আমি একটু রিসার্চ করে জানতে পারলাম যে ইন্ডিয়াতে এসটি ব্যান্ড করে দেওয়া হয়েছে November 2023, এবং আমি এসটি তে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম 2022 সালে। এবং এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি জানতে পারি যে, যেমন কি এখানে লেখা আছে দেখুন, অ্যাজ অফ November 2023 নিউ সেলার লোকেট ইন ইন্ডিয়া উইল নট বি এবল টু ওপেন শপ অন এসটি। এর মানে হচ্ছে November 2023 পরে যারা নতুন এসটি তে অ্যাকাউন্ট খুলতে চায় তারা কিন্তু আর এসটি তে অ্যাকাউন্ট খুলতে পারবে না বা ছবি সেল করতে পারবে না। তারপরে এখানে আরো লেখা আছে দেখুন, শপ লোকেট ইন ইন্ডিয়া দ্যাট আর অলরেডি ওপেন ক্যান কন্টিনিউ সেলিং। এর মানে হচ্ছে November 2023 আগে যারা এসটি তে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল বা ছবি সেল করতো, তাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হবে না, তারা ছবি সেল করাটা কন্টিনিউ করতে পারবে। তো আমার যেহেতু November 2023 মানে 2022 সালে আমার অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে, তার জন্য আমার অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হয়নি, তো তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। তো আই এম এক্সট্রিমলি সরি গাইজ, কারণ আমি এই বিষয়টা জানতাম না। এবারে যাদের পুরনো অ্যাকাউন্ট ছিল তাদের জন্য তো একটা খুবই খুশির খবর, এসটি তে কম্পিটিশন কম হয়ে গেল। যারা নতুন এসটি তে অ্যাকাউন্ট তৈরি করতে চান, যাদের ইচ্ছুক আছে তারা কিভাবে এসটি তে ক্রিয়েট করবে, তারা কি আদৌ এই এসটি তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে? সো আমার উত্তর হবে জি না। আপনি যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে বিলং করেন তাহলে আপনি এসটি তে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটাকে অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে আমরা এআই ছবি সেল করবো কোথা থেকে? তো ডোন্ট ওয়ারি, তার জন্য তো আমি আছি আপনাদেরকে রিসার্চ করে দেওয়ার জন্য। শুধু জাস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। তো যাদের এসটি তে অ্যাকাউন্ট নেই তারা নিরাশ হবেন না, কারণ আমি ওই ভিডিওটায় এসটির মতো আরো 10-15টি সাইডের লিস্ট দিয়েছিলাম যেখানে আপনি এআই ছবি সেল করতে পারবেন। তাহলে কেন আপনি শুধু এসটি নিয়েই পড়ে আছেন? আপনি বাকি এই সব সাইটগুলোতে আপনি ট্রাই করুন, এমনটা নয় যে আপনাকে এসটি তেই কাজ করতে হবে। আর আপনি যদি চান যে আমি একটা প্রপারলি ভিডিও নিয়ে আসি এই সব এআই ছবি সেল করে আপনাদেরকে দেখাই, তো আমাকে নিচে কমেন্ট করুন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুধুমাত্র এইটুকুনি ছিল, আপনাদেরকে জাস্ট এই নিউজটা দেওয়ার ছিল। তো ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।